জাল আধার ও ভোটার কার্ড তৈরির চক্র। অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পুলিশের, উদ্ধার প্রচুর এপিক কার্ড, ধৃত এক। রমরমিয়ে চলছিল জাল আধার এবং ভোটার কার্ড তৈরির ব্যবসা। অবশেষে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জাল ভোটার এবং আধার কার্ড চক্রের হদিশ পেল পুলিশ। ঘটনায় ধৃত এক, উদ্ধার 94টি এপিক কার্ড, ল্যাপটপ হার্ড ডিস্ক, পেন ড্রাইভ সহ একাধিক আধার এবং ভোটার কার্ড। ফের বড়সড় সাফল্য কল্যাণী থানার পুলিশের। বেশ কিছুদিন ধরেই কল্যাণী থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল গোপনে জাল আধার এবং ভোটার কার্ড তৈরির কাজ চলছে। এরপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। কল্যাণী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 57টি সরকারি সিল, 94টি এপিক কার্ড, ল্যাপটপ কম্পিউটার সহ হার্ডডিস্ক, পেন ড্রাইভ এবং একাধিক জাল আধার এবং ভোটার কার্ড। উদ্ধার হওয়া জিনিসগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ। কি উদ্দেশ্যে এই জাল ভোটার এবং আধার কার্ড ব্যবহার করা হতো, কেনই বা সরকারি সিল রাখা হয়েছিল এই যুবকের কাছে, ইতিমধ্যে এমনই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম আশিস সরকার, বাড়ি কল্যাণী থানা এলাকায়। এ বিষয়ে এক পুলিশ আধিকারিক জানান, কল্যাণী থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কল্যাণী থানা এলাকার বাসিন্দা আশিস সরকার বিভিন্ন জাল ডকুমেন্টস তৈরি করে। এরপরই গোপন সূত্রে খবরের ভিত্তিতে আমরা ঘটনার তদন্তে নামি। ধৃতকে আটক করতেই তার কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন ধরনের সরকারি স্ট্যাম্প, সরকারি কাগজপত্র, জাল আধার, ভোটার কার্ড, এছাড়া বিভিন্ন ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক সহ আরো নানান জিনিস। আশিস সরকার এর কাছে ফেক ডকুমেন্ট এ তৈরি করে এবং এর কাছে অনেক ফেক ডকুমেন্ট পাওয়া যেতে পারে, এই ধরনের একটি ইনফরমেশন আমাদের কাছে আসে। তৎক্ষণাৎ কল্যাণী থানার পুলিশ এই আশিস সরকারের বাড়িতে যায়, সেখানে রেড করে। রেড করার পর আমরা আশিস সরকারকে অ্যারেস্ট করি এবং আশিস সরকারের কাছ থেকে টোটাল বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালদের স্ট্যাম্প এবং সিল টোটাল 57টি, ভোটার কার্ড বা এপিক কার্ড 94টি, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটা হার্ড ডিস্ক এবং একটি পেন ড্রাইভ আমরা সিজ করি। তো একে অ্যারেস্ট করা হয়েছে, স্পেসিফিক কেস স্টার্ট করেছে কল্যাণী থানা, সুমোটো কেস স্টার্ট করা হয়েছে এবং আজকে একে আমরা কোর্টে ফরওয়ার্ড করে 10 দিনের পিসিপিআরটি কোর্টে ফরওয়ার্ড করছি। এটা এখন আমরা ইনভেস্টিগেশন করছি। আমাদের কাছে অনেক যেগুলো পাওয়া গেছে, যে ভোটার কার্ডগুলো আমরা পেয়েছি, আমরা এগুলো ভেরিফাই করব এবং বিভিন্ন সিল পাওয়া গেছে, সেই সিলগুলো কোথা থেকে কিভাবে তৈরি করলো সেগুলো আমরা সব ইনভেস্টিগেশনের পরে। বাংলাদেশের কোনো নাগরিকের ভোটার কার্ড কি করা হতো সেটা এখন তদন্ত আমরা করছি। জাস্ট কালকে আমরা এটা ইনফরমেশনটা পেয়ে আমরা রেড করে এগুলোকে সিজ করেছি। এটা আমরা ইনভেস্টিগেশনের পরে আপনাদের সাথে শেয়ার করবো যে টোটাল মোডাস অপারেন্ডটা কী ছিল, কাদের মেনলি এরা এই ভোটার কার্ড বানাতো। আপাতত আমরা একজনকে পেয়েছি, বাকিটা ইনভেস্টিগেশন ওনাকে পিসিতে নিয়ে এসে আমরা আরও ইন্টারোগেট করবো, তারপর বাকিটা আমরা বানাবো। আপনি এই আইটেমসের নাম্বারগুলো বলছেন একবার যদি বলেন। হ্যাঁ, সিল পাওয়া গেছে বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালের সিল এবং স্ট্যাম্প টোটাল 57টি, ভোটার কার্ড পাওয়া গেছে 94টি, একটি আধার কার্ড, ল্যাপটপ একটি, প্রিন্টার একটা, হার্ড ডিস্ক একটা, পেন ড্রাইভ একটা। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কল্যাণী। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে,